জরাধিশ্রম বৈষ্ণবচারণ শ্রী শচী নন্দন মদন মম হন গিরিধারি গিরিধারি আমার মদন মন গিরিধারি বৈষ্ণব হে সচী নন্দন মদন মোহন গিরিধর গিরিধারি 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 মদন মোহন গিরিধারি গিরিধারি মদন মোহন
ভুবনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তং নমামি হরে পে সকল বৈষ্ণবে নমো নমঃ গিরিধারি গিরিধারি মদন মদন গিরিধারি আমার মদন মদন গিরিধারি আমার মদন 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 জয় মহাপ্রভু জয় শ্রী গৌর হরি জয় নিতাই চান আরে মোরে বারে মোরে ঠাকুর গৌর হরি রাধে 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 জয় নিতাই চান আমরা এখন আস্বাদন করছি গৌরচন্দ্রিকা আরে মোর আরে মোর আমার সচির আরে মারে মরু আমার গোরা শচি মাতার প্রাণের
নর হরি ঠাকুরের চিত চোরা আমার গোরা, গোরায় আমার যায় যায় চলে যায়, গোরার রূপের বলি হরি আমার যাই যাই ওই রূপ নানা হেরতে নারি, ওই গোড়া রূপে যে হেরেছে সেই তো জানে ওরে পাগল মন মনে রে আমার প্রাণের প্রাণের গোড়া সত্যি মাতার দোলা আরে মার মার আজ আরে মর আরে কলি তরা সচি মায়ের দুলালিয়া বিষ্ণু প্রিয়ার প্রাণে মধুমা ওই নরহরি ঠাকুর প্রাণের চিত পণ্ডিতে জ্ঞান দাদা গৌরামা যে গৌরে রূপে মুগ্ধ কত মুগ্ধ কত মুগ্ধ কত কত নর নারী যে গৌরের রূপে মুগ্ধ কত বনের পশু পাখি যাইরে গৌরে রে আমার রূপের মানাই যাই কলি আমার কলি দেব আমার কলি দেব তোরাইতে বলে নেই অবতার হয়েছে অবতার হয়েছে অবতার হয়েছে মুখে মধুর কৃষ্ণ নাম লি অবতার হয়েছে মুখে মধুর কৃষ্ণ নাম লয়ে অবতার হয়েছে কৃষ্ণ নাম লয়ে আরে মোর আরে মোর সচির কুমার আমার সচির কুমার এই কলি তরাইতে গৌরামা হইলেন অবতার হইলেন গৌরামার গৌরামার হলেন অবতার জয় রাধেশ্যাম জয় শ্রী গৌর হরি শ্রীধাম নবদ্বীপ ধাম নদিয়া বিহারী গৌর সুন্দর গৌরচন্দ্রিকা মানে কি না প্রথমে আমরা প্রত্যেকটি কীর্তনিয়া আসরে আগে গৌরচন্দ্রিকা গান বাবা
সময়ের এত দাম, কলিযুগের মানুষ আমরা এত ব্যস্ত, তবুও কেন গাওয়া হয় গৌরচন্দ্রিকা? গৌরচন্দ্রিকা কাহাকে বলে? লীলার পূর্বাভাসকে বলা হয় গৌরচন্দ্রিকা। এই জগতে কৃষ্ণলীলাটা গুপ্ত অবস্থায় ছিল বাবা, আমার মহাপ্রভু কৃপা করে বৃন্দাবনে গিয়ে নির্বাচন করলেন কোনটি রাধাকুণ্ড কোনটি শ্যামকুণ্ড। তাই শাস্ত্রে শচীনন্দন শ্রীমন গৌর হরিকে বলা হয় কৃষ্ণলীলা প্রকাশকম। তাই যার জন্য এই লীলা জগমাঝে প্রচারিত তাকে বাদ দিয়ে তো লীলা আরম্ভ করা যায় না। তাই সকলেই আগে গান গৌরচন্দ্রিকা। তা আজকে আপনাদের এই মহৎ হরিবাসর আর এই মায়ের মন্দির, হরি বল হরি বল, আপনাদের মতো ভক্তদের পেয়ে আমি ধন্য। অনেক দূর থেকে আসছি, অনেক ক্লান্তি, তবু যখন এখানে প্রবেশ করলাম রাধে রাধে বাবা, ফোনে ফোনে শুনেছিলাম যে এই পানের আড়তের কথা, তা আমাদের তো দেশে এরকম হয় না, দেখে পরে আমাদের খুব ভালো লাগলো, প্রসাদ পেলাম জানি। তাই প্রথমেই কীর্তনের আরম্ভে প্রথমেই যে কথা বলবো, যে যাকে নিয়ে কীর্তন, কলিযুগে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হরি নাম যজ্ঞ। যজ্ঞটি না চারটি যুগ, সত্য ত্রেতা দাপর কলি। প্রত্যেকটি যুগের মনুষ্যদের ইচ্ছা, আমরা ভগবানের কৃপা কি করে লাভ করব? কি কি করলো, কোন কোন যুগে কি কি করলো? কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজত মুখৈ দাপর সেবা পরি চর যায়ং কালত হরি কীর্তন হরি কীর্তন। সত্যযুগে বাবা ধ্যান করে যদ্ধায় হতে ধ্যান করে ভগবানের কৃপা লাভ করলো সবাই। ত্রেতায়ং যজত মুখৈ, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করলো। তারপরে সেবা পরিচরি যায়ং, দাপর যুগে সেবা অর্চনা করে ভগবানের কৃপা লাভ করলো। কিন্তু এই কলিতে কলৌ তদ হরি কীর্তন, তদ হরি কীর্তন হরি নাম ছাড়া, হরি নাম জীবের আর কোন গতি না, জীবের আর কোন গতি না, গতি নাই 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 গতি নাই। রাধে রাধে সর্বপ্রথমে কীর্তনের শুরুতে জানবো কে গৌর। প্রত্যেকটি জায়গায় বাবা কীর্তন হচ্ছে, তাহলে কে মহাপ্রভু যাকে নিয়ে এত কীর্তন? শাস্ত্র বললেন গৌরীকে জানো, গৌরীকে জানো, গৌরীকে জানো, গৌরীকে জানো। গৌরকে ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আনন্দ বিগ্রহ অনাদি রাধে শ্রী গোবিন্দ গোবিন্দ আমার সর্বকারণে ঈশ্বর পরম কৃষ্ণ, যার মধ্যে বর্তমান বাবা তিনটি গুণ উমা, সৎ যুক্ত চিত যুক্ত আনন্দ, ইনি হলেন সেই অনাদির আদি সর্বকারণের কারণ, প্রত্যেকটি কারণের কারণ ইনি। ভালো করে চেয়ে দেখতে বললেন মহাজন, গৌরকে জানো? সেই তো এসেছে, সেই তো এসেছে। কে জানো? দেখার মতো করে দেখো, অন্তে কৃষ্ণ বহির্গৌর,
বলে বৃন্দাবনের বাতাস সেই তো এসেছে, বলে বৃন্দাবনের বাতাস সেই তো এসেছে, বলে বৃন্দাবনের বাতাস সেই তো এসেছে। এত সুন্দর মহোধরী বাসর, এত এত ভক্তের আগমন, কিন্তু ধনীর এত অভাব কেন? ধনী মানে বাবা গো বাংলা ভাষা, ধনী বলতে যে বড় লোক টাকা পয়সা আছে সে ধনী বলছি না, যাদের খুব টাকা পয়সা থাকে তাদের ধনী ব্যক্তি বলে, তাই না? এখানে সে ধনীর কথা বলছি না, এসেছি সবাই আমরা গৌর গোবিন্দের কৃপা লাভ করতে। আর গোবিন্দ কৃপা তখনই হবে যখন আমার রাধারানী মানে রায়ধনীর কৃপা হবে, আর রায়ধনীর কৃপা তখনই হবে যখন আমরা সবাই দেবধনী হবধনী। কোন ধনী? বাবারা হরিধ্বনি আর মায়েরা উলুধ্বনি। বৃন্দাবনের বাতাস সেই তো তাহলে বৃন্দাবনের বাকাশাম গৌর হয়ে নদী আর মাঝে এলেন। কখন এলেন? মা গো, মায়েদের বলছি, মা জন্মাষ্টমী করা হয়, কৃষ্টির জন্ম কোন মাসে? বাহ! আর আমার ভক্ত বাবারা, গৌরের জন্ম কোন মাসে বাবা? বাহ, হরি বল হরি বল। মহাপ্রভুর জন্ম অনেকে কৃষ্ণের জন্ম বলতে পারি, কিন্তু গৌরেরটা অনেকে পারি না। আমরাই বলছি যে গৌর সেই গোবিন্দ, কৃষ্ণের জন্মটা যেমন জন্ম গৌরের জন্মটাও জন্ম। মহাপ্রভুর জন্ম হলো ফাল্গুন মাসে, তিথিটা হলো দোল পূর্ণিমা 1400 শচীগর্ভ সিন্ধু মাঝে কলিযুগ পাবন অবতার অবতীর্ণ হচ্ছেন। সবাই মিলে আমরা একবার ভক্তি ভরে নি তাই গৌর হরি হরি বল, আর সেই গানটা গিয়ে নেব। কোন গানটা? একসঙ্গে সবাই মিলে, এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি মোদেরে মোদেরে। মোদের মানে আমাদের গো, সোনার নদিয়া হরি হরি বল। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি গানটা সবাই জানি, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদী আয়। তাহলে আমরা যদি একা না গিয়ে সবাই মিলে গাই অতি উত্তম, সবাই মিলে একসঙ্গে গাইব। এসেছি বলো মা, এসেছি বলুন বাবা, এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আহা মোদের এই সোনার নদীয়া। এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদীয়া, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদীয়া। রং ফিরেছে, রং ফিরেছে মানে বাবা বৃন্দাবনের গোবিন্দ দেখতে কালো ছিল, বৃন্দাবনের গোবিন্দ দেখতে কালো ছিল, এবে গৌর বর্ণ হলো। কেন হলো না? যখন গোবিন্দ আমার রাধারানীকে বলে রাধে আমি যাব ওই নবদ্বীপে গৌর অবতারে অবতরী হব, রাধারানী বলে প্রভু গো তুমি যখন হরি হরি বলে কানবে আর কানাইবে জীবে তার এনারে গড়া গড়ি দেবে, তোমার সোনার অঙ্গে যদি ধুলা লেগে যায় আমিও যাব তোমার সঙ্গে। কেমন করে যাবে? কেন গো, তোমার ভেতরে কৃষ্ণ বাইরে রাধা ভাব, অন্তে কৃষ্ণ বহির গৌর, রাধারানীর রংটা কেমন না ফর্সা, তাই বাইরে থেকে
রাধারানী আবৃত করলে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ঢংটা কেমন ঢংটা কেমন বৃন্দাবনের বাঁকাশ্যাম গোবিন্দমান বংশীধারী মুরলীধারী এই গৌরবতারে কিছুই নিয়ে এলেন না, শুধু দুটো হাতকে কাঁধে লাগালেন। কি বলছে গো, হাত তোলো আর হরি বলো, হাত তোলো আর হরি বলো, হাত তোলো আর হরি বলো। রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখনে কালো এখনে কালো এখনে এসেছি 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 ব্রজের বাঁকা কালো শাখা যোগ দিয়ায় নদী সোনার নদীয়ায় সোনার নদী। এই হলো আমার গৌর হরি, প্রত্যেক দিন তার হয় নব নব ভাবের অবতার, নব নব ভাবের উদয়। আজকে সচনন্দন গৌর আমার কলিজীবকে উদ্ধার করবেন বলে হরি নামের প্রেমবারি ভক্তির উপ কাটারি হরি বল বলে একটা গাছ, গাছকে পরিচর্যা করে বাবাকে মালিক, বাবা মালিক কাদের বলে, যারা বাগানে রক্ষণাবেক্ষণ করে বাবা, গাছটাকে জল দেয়, গাছটা যখন বড় হয় আগাছা কুগাছা হয় সেগুলো কেটে ছেটে দেয় কাটারি দিয়ে। গৌর আমার বন মালি, গৌর আমার বন মালি, সে যে কোন বাগানের বন মালি, কোন বাগানের বন মালি, এই দেহ বাগানের বন মালি, দেহ বাগানের বন মালি, বন মালি, বন মালি, আমার 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 গৌর, আমার 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 গৌর বলে জল দেবে, তবে কেমন জল, যেমন তেমন জল নয়, হরি নামের প্রেম বাড়ি। নাম করতে করতে, নাম শ্রবণ করতে করতে যেন একটু ভাব আসে, চোখের মধ্যে জল আসে। আর কাটারি দিয়ে কাটবে কি কাটবে, কামনা বাসনা রূপ আগাছা কুগাছা, তাহলেই কৃষ্ণ কৃপা হবে। সেই গৌর হরি আমার গৌর বনমালি আজকে পুরীধামে অবস্থান করছেন, পুরীধামে কাশীমিশ্রের উদ্যান বাটিতে ভক্তরা বসে আছে, কৃষ্ণ কথা আলোচনা করছেন মহাপ্রভু। হঠাৎ দূর থেকে একজন ভক্তকে লক্ষ্য করলেন, কোন ভক্ত, ভক্তের নাম হলো রায় রামানন্দ। এত এত ভক্ত বসে আছে কৃষ্ণ কথায় মত্ত, মহাপ্রভু আমার ডাকছে রামানন্দ, একবার কাছে এসো রামানন্দ, আমায় ডাকলে তুমি প্রভু, আমায় তুমি ডাকলে প্রভু, এই অধমকে হঠাৎ ডাকলে কেন? রামানন্দটি কে বাবা? বিশাখা সখী হলো রামানন্দ রায়। আজ আমার বড় ইচ্ছা হয়েছে রামানন্দ, তোমার ওই শ্রীমুখ থেকে ভক্তকবি জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ আমি আস্বাদন করতে চাই, একবার শোনাবে রামানন্দ? শ্রী চৈতন্য কহেন শোন, শুনে শ্রী গীত গোবিন্দ, শ্রী গীত গোবিন্দ, শ্রী চৈতন্য শুনে কান,
ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা হয়তো জানবেন যে অনেক বড় কবি জয়দেব গোস্বামী, অনেকে হয়তো প্রত্যেক বছর বীরভূম জেলার ওই কেন্দ্রবিল্ল গ্রামে, হ্যাঁ গো, জয়দেবের মেলা গেছেন আপনারা কেউ কেউ? রাধে রাধে মা, যাওয়া হয়েছে বাবা জয়দেবের মেলা? আজ আমরা জানবো জয়দেবের মেলা কি করে, জয়দেবের মেলা হলো, জয়দেব গোস্বামী এত বড় কবি, তার জীবনী আমরা শুনবো, আস্বাদন করব ভক্তর কথা। হরি বল হরি বল, রাধে রাধে, একবার শোনাও আমার অন্ন। যে গ্রন্থটি রচনা করলেন সেটির নাম হলো গীত গোবিন্দ। সেই গীত গোবিন্দে কি আছে জানো? বলি তাহলে, যার গীতে গীতে, গীতে মানে গীত মানে গান, যার প্রত্যেকটি গানে গানে গীতে গীতে কি আছে? বলি আছে গো বিন্দ, শোনাও আমায় গীত গোবিন্দ। হরি বল হরি বল। যার গীতে আছে গোবিন্দ, যার আস্বাদনে পরমানন্দ, আছে গোবিন্দ আস্বাদনে পরমানন্দ, এমন ভক্ত ভগবানের মধুর প্রেম আস্বাদন করে দর্শন করি। পদকর্তা সাক্ষাৎ লীলা দ্রষ্টা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কলমে দিয়ে কি বললেন? বাসুদেব ঘোষ গহে মনের হরি, মনের হরি শ্রী গীত গোবিন্দ কথা অমি অবরি, আমি অবরি শে গো আমি আবো রিজে গো।
বৃন্দাবনের মাটিকে প্রণাম জানাবো। এই জায়গাটার নাম কি? আচ্ছা, শ্যাওড়ার পানার রাধে রাধে। কিন্তু আমি যদি বলি একটু ভুল হয়ে গেল, বলুন তো কেন? আমি বলছি না, শাস্ত্র বলছে। আপনাদের এই যে হরি নামের হাট বসেছে, শাস্ত্র বলছে যেখানেতে হয় হরি নাম সংকীর্তন, যেখানেতে হয় যত আপনাদের মতো অগণিত ভক্তের আগমন, ভক্তের আগমনে হয় শ্রী হরির আগমন, আর শ্রী হরির আগমনে হয় মধুময় বৃন্দাবন। আপনাদের এই স্থানটি এখন বৃন্দাবনে পরিণত হয়েছে। এই এক বৃন্দাবন, আরেক বৃন্দাবন আছে যেখানে আমার রামকানাইয়ের নিত্য নিত্য খেলা চলে। আহা, সবাই মিলে সেই বৃন্দাবনে নিজে নিজ পাগল মনকে নিয়ে যাবো। ওরে পাগল মনে রে, আর কি বলবো, ও বৃন্দাবনে 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 রামার কালো দেখবি যদি উলুধ্বনি উলুধ্বনি বৃন্দাবনে রামার কালো দেখবি যদি বৃন্দাবনে রামার কালো দেখবি যদি বৃন্দাবনে রামার কালো দেখবি যদি সকাশনে খেলছে আমার সকাশনে খেলছে আমার সকাশনে খেলছে খেলা সকাশনে খেলছে খেলা সকাশনে শোনে সকাশ খেলছে খেলা
কি মজা রে ভাই 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 বৃন্দাবনে 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 রাম যদি বৃন্দাবনে রামার কালু যদি বৃন্দাবনে রামার কালু দেখবি যদি আর বৃন্দাবনে রামার কালু দেখবি যদি বৃন্দাবনে মধুর শ্রীরাম শুনবি যদি আয় 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 মধুর 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 রাধারি রাম গাইবি যদি আয় আয় বৃন্দাবনে 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 মধু শ্রী নাম 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 শুনবি যদি আয় 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 মধুর মধুর রাধারি নাম গাইবি যদি এবার কি বলবো যে নাম না করলে গোবিন্দের কৃপা হয় না সবাই মিলে একসঙ্গে বলবো কি বলবো বলো বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো রাধে বলো বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো রাধে কই গো জোর হচ্ছে না তো হ্যাঁ দু একজন হচ্ছে সবাইকে গাইতে হবে এদিকটা দেখো এদিকটা দেখো আমি সামনেটা দেখছি সবাই মিলে উচ্চ ঈশ্বরে বলো বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 আমাদের এদেশে বাবা প্রথমে দেখা হলে বলি আমরা নমস্কার একে বলায় সম্মান জানানো আমরা এত দূর থেকে এসেছি এখানকার কমিটি দাদা ভাইরা দারুণ তাদের ব্যবহার প্রথমে দেখা হয়ে আমাদের নমস্কার জানালেন কিন্তু বৃন্দাবনে গেলে কি হয় করজোর করবো ঠিকই কিন্তু মুখে বলবো কি রাধে রাধে তাই আসুন সবাই মিলে সেখানে ব্রজবুলি ভাষায় হিন্দিতে ভজন গান হয় আসুন সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে আমরা লীলায় প্রবেশ করি একসঙ্গে গাইব ও মেনে রাতে না মেনে রাতে না মেনে রাতে না লাগাই রাধা নাম কি নাম কি ও মেনে রাতে না লাগাই রাধা নাম কি আরে মেনে রাতে না লাগাই রাধা নাম কি মেনে রাতে না লাগাই রাধা নাম কি মেনে রাতে না লাগাই রাধা নাম কি রাতে না লাগাই রাধা নাম কি ও রাধার নাম করবো আমরা সবাই এই যে করতালি দিচ্ছি দু একজন সবাই দেব কেন কীর্তন হলো তত্ত্বমূলক গান বাবা করতালি দিয়ে হরি নাম করলে কি হয় দেখবেন গাছে যদি পাখি বসে থাকে করতালি দিলে গাছের পাখিরা উড়ে চলে যায় ঠিক তদ্রূপ এই যে মানুষের এত বড় দেহটা এই দেহ হলো একটা বৃক্ষ এই বৃক্ষের নাম হলো দেহবৃক্ষ এই বৃক্ষ থাকে কতগুলো পাখি পাখিগুলোর নাম হলো পাপ পাখি আমরা যদি দীর্ঘদিন
করতালি দিয়ে রাধা নাম করতে পারি, হরি নাম করতে পারি। এই দেহবিক্ষের মধ্যে যত পাপ পাখি আছে সব উড়ে পালাবে, দেহটি হবে পরিষ্কার। আর আমরা সবাই মিলে বলবো, ও মানে রাটিনা, করতালি দিলে একটা আওয়াজ হয়, এত এত ভক্তের আগমন, একটু জোরে হবে, রাধে রাধে, এক দুই তিন চার, হরি বল হরি বল। মেনে রটনা লাগায়ে রাধন মেকে, মেনে রটনা লাগায়ে রাধন মেকে, মিত রটনা লাগায়ে রাধা নাম কি, রটনা লাগায়ে রাধা নাম কি, হো মেরে উরনি মেরা রাধা মেরে চুরনি মেরা রাধা, উরনি মেরা রাধা মেরে চুরনি মেরা রাধা, উরনি মেরা রাধা মেরে চুরনি মেরা রাধা, উরনি মেরা রাধা মেরে চুরনি গোবিন্দ আমার মুরলি বাজাতেন, তাও কার নামে, যাতার নামে নয়, ভজন কি বলছে, মোহন মুরলি বাজাই রাধা নাম কি, মেরে ডায়ে বায়ে রাধা মেরে আগে পিছে রাধা, ডায়ে বায়ে রাধা মেরে আগে পিছে রাধা, আমাদের এই স্মৃতিতে সবাই কি পরি না, সিঁদুর পরি, মাঙ্গ ভারিও সিঁদুরটি কেন পরা হয় না, আমাদের স্বামীর মঙ্গলের জন্য, প্রত্যেকটা সতী নারীর কটা করে স্বামী, দুটো করে স্বামী, একটা এই জগতের স্বামী, ইহ জগতের স্বামী, একটা ওই জগতের স্বামী যিনি সকলের স্বামী, জগৎ স্বামী। সিঁদুর যখন পরব পরার সময় বলবো রাধে রাধে, রাধে রাধে বলে সিঁদুর পড়লে কি হয়, আমাদের স্বামীদের আয়ু আরো দীর্ঘ হয়। ভজন কি বলছে, মেতো মাগে ভারি ও রাধা নাম কি, মেতো রটনা লাগায়ে রাধা নাম কি, মেতো রটনা লাগায়ে রাধা নাম কি, মেতো রটনা লাগায়ে রাধা নাম কি, জয় শ্রী রাধে, মেতো রটনা লাগায়ে রাধা নাম কি, মেতো রটনা লাগায়ে রাধা নাম কি, বলো নাম কি রাধা নাম কে, 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 বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি। আমাদের এখানে মায়ের মূর্তি রয়েছে, জয় জয় মা চণ্ডী কি, হরি হরি বল। আজকে এসে শুনলাম যে এই যে এত বড় পানের আড়ত, আমরা সকলের জন্মদিন পালন করি, তা এই শুভ লগ্নে আজকের এই দিনটিতে যাকে বলা হয় জন্মদিবস শুরু হয়েছিল, তাই প্রত্যেক বছর আমরা স্মরণ করি এই দিনটি। আমি ঈশ্বরের চরণে, রাতুল চরণে প্রার্থনা করি, গুরুদেবের চরণে আপনাদের এই পানের আড়তের নাম সুনাম যেন বৃদ্ধি পায়, এত এত মানুষ জীবিকা নির্বাহ করছে, সকলের যেন মঙ্গল হয়, কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ পদে মতি হয়, সবাই যেন খুব ভালো থাকে। হৃদয় গৌর হরি হরি বল।